অপালা বাড়িতেও ঢুকবেই আমি এমনি এমনি ওকে এখানে নিয়ে আসিনি আমি ওকে নিয়ে ওদের বস্তিতে গিয়েছিলাম কাল রাতে ওখানে আগুন ধরে গেছে সব ছাই হয়ে গেছে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ওরা যাদের বাড়িতে থাকতো তাদেরও কোনো ট্রেস নেই ও যাবে কোথায় তাই আমি ওর মাকে খোঁজার দায়িত্ব নিয়েছি ও যতদিন ওর মাকে খুঁজে পাচ্ছে ও এখানেই থাকবে ওর মাকে মানে চিনিকে তুই তো আর কোনোদিনও খুঁজে পাবি না রে দ্রোণ এখানে থাকবে মানে এখানে মানে আমাদের এই বাড়িতে মানে ও আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে সারা রাত বললাম তো যতদিন ওর মাকে খুঁজে পাওয়া যায় না দ্রোণ সেটা হতে পারে না কেন হয় না ও থাকলে কি অসুবিধা হবে না অসুবিধা তো তোর হবে না দ্রোণ তুই আর কতক্ষণ বাড়িতে থাকিস বল অসুবিধা আমাদের হবে আমরা তো সারাক্ষণ বাড়িতে থাকি তাই না মা তুমি এই কথা বলছো তুমি না তোমার কি হলো বলো তো মা ভালো করে তাকিয়ে দেখ একটা দুধের শিশুর মা হারিয়ে গেছে মা ছাড়া ওর কেউ নেই মাথার উপর ছাদটাও নেই আর আমাদের এত বড় বাড়ি কটা দিন এখানে থাকলে কার অসুবিধা হবে আমাকে বুঝিয়ে বলো না কটা দিনই তো ব্যাপার আর অপলা তোমাকেও বলছি আমি এই কয়েকটা দিনের ব্যাপার দেখো কারোর না কারোর কাছে ওর মায়ের খোঁজ পেয়ে যাও তখনও ফিরে যাও দ্রোণ আমার একটা কথা শোন দেখ এ বাড়িতে তো অনেক মানুষ থাকে তুই একটা সিদ্ধান্ত নিলি সেটা তো তুই অন্যের উপর চাপিয়ে দিতে পারিস না তো একবার বাড়ির সবার সাথেও কথা বলে নেওয়াটা দরকার ছিল তাই না বাবা মা সেই সময় তো ছিল না একটু আগে পর্যন্ত আমি জানতাম না ওকে এখানে নিয়ে আসতে হবে সবটাই হয়েছে হঠাৎ করে আমি তো ওকে ওর মায়ের কাছে নিয়ে গেছিলাম তখন জানতাম না ওর বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ওখানে গিয়ে জানলাম আমি ওকে ওখানে ছেড়ে আসবো এসে কথা বলবো আবার ওকে এখানে নিয়ে আসবো এসব টাইম কোথায় ছিল মা দেখো আমি একজন ডক্টর এমার্জেন্সিতে ডিসিশন নেওয়ার লোক আর মা বাড়ির কারো যদি আপত্তি করার থাকে পারমিশন চাইলেও আপত্তি করতে হবে ঠিক যেমনটা এখন হচ্ছে চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।